হ্যালো ভিউয়ার্স, আমি লেনোভা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার প্রচুর ভেলপুরি খাওয়ার ক্রেভিংস উঠেছিল, তো নয়নের জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম ভেলপুরিওয়ালাকেও বোধহয় আজকে আর পাবো না। তারপর আমি হুট করে বেরিয়ে গেলাম, তো খুব টেনশনে ছিলাম যে ভেলপুরিওয়ালাকে কি পাবো কি পাবো না। ফাইনালি পেয়ে গেলাম ভেলপুরিওয়ালা মামাকে, দেখে তো অনেক শান্তি লাগছিলো সেই ভেলপুরি। ওফ মাই গড, আজকে ফাইনালি পেয়ে গেছি। এদিকে মনে মনে আমি তো ছোট ভাই নয়নকে প্রচুর বকাবকি করছিলাম, কারণ অনেকটা দেরি করছিল। তারপর জামানখানে বসে কিছুক্ষণ রিলস বানালাম, রিলস বানিয়ে তারপর নয়ন আসলো, অপেক্ষার অবসান ঘটিয়ে। তারপর আমি নয়ন ডিসাইড করলাম আমরা স্বপ্নতে যাব, যেমন কথা তেমন কাজ। হাঁটতে হাঁটতে চলে গেলাম, এই হচ্ছে স্বপ্ন। এখানে যে স্বপ্নের আউটলেটটা ওপেন হয়েছে সেটা আমার জানা ছিল না। রিসেন্ট আমার একটা ফ্রেন্ডও এসেছিলো স্বপ্নের খোঁজে, কিন্তু তাকে আমি এইটা জানাতে পারিনি। আমি যখন স্বপ্নেতে ঢুকলাম দেখলাম ইলেকট্রিসিটি ছিল না, একটু আশাহত হয়েছিলাম, কাজ ঘুরেই দেখতে পারলাম না এই আউটলেটে সব জিনিস আছে কি নেই। যাই হোক, ফাইনালি ইলেকট্রিসিটি চলে এলো, আমার বেশ ভালো লাগছিলো। একচুয়ালি আজকে আমার সময়টা একদমই কাটছিল না, তাই ভাবলাম নতুন কোন জায়গা এক্সপ্লোর করতে পারি যেটা এখানে এই মুহূর্তে নতুন বা আমার জন্য নতুন। তো এখানকার স্বপ্নের আউটলেটটা আমার জন্য একদমই নতুন। তো এখানে আমার একটা পরিচিত ছোট ভাই জব করে, তো তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। এইখানে আমার সবথেকে মজা লাগলো হচ্ছে আচারের যে জায়গাটা ছিল, আমি তো আচার খেতে খুব পছন্দ করি, তো সুতরাং আচারের সেক্টরটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপর আমি আর আমার ছোট ভাই নয়ন আমরা মিলে এইটা সাজানোটাকে নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো যাই হোক, এখানে অনেকগুলো আইটেম ছিল, সেই সাথে আমার সেই বন্ধুটিকেও আমি একটা ভিডিও করে পাঠালাম, বন্ধু তোমার স্বপ্ন তো এইখানে। যাই হোক, তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম। নয়ন যদিও নোটিস করেনি, নয়নকে চিৎকার করে ডাকলাম, নয়ন দেখো 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 আমাদেরকে দেখো। তারপর একটা অদ্ভুত পরিচিত লোকের সাথে দেখা হলো, কাহিনীটা এখানে নাই বা বললাম। তারপর বাসায় এসে দেখি আমার বাবা আমার জন্য আচার এবং চিংড়ি নিয়ে এসেছিলো, সেটা চিবোতে চিবোতে ডাবিং দিলাম। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।